প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শুরু করতে যাচ্ছি এপিসোড 143। আজকের এপিসোড যাদের জন্য প্রযোজ্য, বিবিএ অনার্স ইন অ্যাকাউন্টিং এবং বিবিএস পাস থার্ড ইয়ারের জন্য, এবং আজকের সাবজেক্ট যথারীতি কস্ট অ্যাকাউন্টিং বা উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান। আজকের চ্যাপ্টার কাঁচামাল বা মেটেরিয়ালস, অথবা এটাকে শুধুমাত্র মালু বলা হয়। আজকের পাঠে প্রিয় শিক্ষার্থীরা যা জানতে পারবে, বিভিন্ন মজুদ স্তর নির্ধারণ কিভাবে করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যখন কোনো প্রতিষ্ঠানে উৎপাদন কাজে নিয়োজিত থাকি অথবা কোনো প্রতিষ্ঠান উৎপাদন কার্য সম্পাদন করে থাকে, সেক্ষেত্রে কাঁচামালের মজুদ সঠিকভাবে সংরক্ষণ করা অথবা মজুদ রাখা, এটাও কিন্তু একটি টেকনিক্যাল বিষয় এবং বাস্তব বিষয়। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, নিরবিচ্ছিন্নভাবে উৎপাদন কার্য চালিয়ে যাওয়ার জন্য মজুদ স্তর সঠিক রাখা একান্ত প্রয়োজন। সেই মজুদ স্তর কতটুকু হবে, বেশি হবে নাকি কম হবে, নাকি চলমান যতটুকু আছে ততটুকু হবে, কিন্তু বাস্তবতা ভিন্ন জিনিস। আমি বেশি পরিমাণ মজুদ রেখেছি, আমার মূলধন আটকে গেছে। আমি কম মজুদ রেখেছি, আমাকে বারবার পণ্য বা কাঁচামাল আনতে হবে, এক্ষেত্রে আমার খরচের পরিমাণও বেড়ে যাবে। তাহলে যে পরিমাণ উৎপাদন হয় সেই পরিমাণ কাঁচামাল সংরক্ষণ করাই বুদ্ধিমানের কাজ, কিন্তু তা অনেক সময় হয়ে ওঠে না। কাঁচামালের সরবরাহ কম হতে পারে, আবার বেশিও হতে পারে। এক্ষেত্রে আমরা প্রতিষ্ঠান যারা পরিচালনা করি, সেই ম্যানেজমেন্ট কর্তৃপক্ষকে সিদ্ধান্ত নিতে হবে কাঁচামাল কী পরিমাণ আমার মজুদ থাকবে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা আজকে সেই মজুদ স্তর নিয়ে আলোচনা করব। কেমন? প্রথমে আমরা মজুদ স্তর নির্ধারণ করতে গিয়ে বা নির্ণয় করতে গিয়ে যে বিষয় নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে কি মজুদের সর্বনিম্ন সীমা। দেখো, সর্বনিম্ন সীমা বলতে কি বোঝায়। মজুদের সর্বনিম্ন সীমা, মিনিমাম স্টক লেভেল। মজুদের সর্বনিম্ন সীমা বলতে মজুদের ওই স্তরকে বোঝায় যে স্তরের নিচে কোনোভাবেই মজুদের পরিমাণ নামতে দেয়া উচিত নয়, কারণ মজুদের পরিমাণ কম হলে প্রতিষ্ঠানের উৎপাদন ব্যাহত হতে পারে। উৎপাদন কম হলে স্থায়ী খরচের প্রভাবের কারণে একক প্রতি ব্যয়ের পরিমাণ বেড়ে যায়, যা কাম্য নয়। ঠিক আছে, এখন আমরা সেই সর্বনিম্ন সীমা কিভাবে নির্ণয় করা হয় সেই সূত্রটা নিয়ে আলাপ করতে যাচ্ছি। দেখো, মজুদের সর্বনিম্ন সীমা নির্ণয়ের সূত্র, মিনিমাম স্টক লেভেল ইকুয়াল রিঅর্ডার লেভেল মাইনাস নর্মাল ইউজেস ইনটু অ্যাভারেজ ডেলিভারি অর লিড টাইম। বাংলা হচ্ছে মজুদের সর্বনিম্ন সীমা ইকুয়াল পুনঃফরমায়ের সীমা মাইনাস স্বাভাবিক ব্যবহার গুণ গড় সরবরাহ বা স্বাভাবিক সময়। আমরা যদি মনে করি চলতি মাসে আমরা যে পরিমাণ প্রোডাকশন করব, উৎপাদন করব, সেই প্রোডাকশনের জন্য আমার কাঁচামাল প্রয়োজন 2 টন, তাহলে প্রতি সপ্তাহে আমার 2 টনের 1/4 প্রয়োজন হয়, 500 কেজি প্রয়োজন হয়। কেমন? এটা হচ্ছে আমার সর্বনিম্ন এই সপ্তাহের জন্য। তাহলে যখনই 600 কেজির পরিমাণ আসবে, তখন আমাকে এটা জানান দিতে হবে যে আমার মজুদের পরিমাণ নিম্ন পর্যায়ে আসছে, ব্যবস্থাপনাকে জানিয়ে দিতে হবে।
ব্যবস্থাপনা কাঁচামালের আনয়নের ব্যবস্থা করবেন। ওকে, এখন চলো আরেকটি বিষয় নিয়ে, সেটা হচ্ছে কি মজুদের সর্বোচ্চ সীমা। মজুদের সর্বোচ্চ সীমা বলতে মজুদের ওই স্তরকে বোঝায় যে স্তরের উপরে কোনোভাবেই মজুদের পরিমাণ থাকা উচিত নয়, কারণ মজুদের পরিমাণ বেশি হলে মূলধন অলসভাবে আটকে থাকে এবং ব্যয় বৃদ্ধি পায়। এজন্য মজুদের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা প্রয়োজন। একটু আগে যে কথাটা বললাম যে আমার 2 টন প্রয়োজন সর্বোচ্চ এই মাসে, তাহলে আমি যদি একসাথে 2 টন কিনে ফেলি তাহলে কি হয়, আমার টাকা, প্রচুর টাকা লাগে, অর্থ লাগে, কারণ 2 টন একসাথে কিনে নিয়ে আসতে হলো। আমি যদি 15 দিনে যদি একবার কিনি তাহলে মূলধন বেশি পরিমাণ লাগে না, ঠিক আছে। এই যে সর্বোচ্চ সীমা, 2 টনের বেশি আমার প্রয়োজন নেই এই মাসে, 3 টন কেনাটা আরও মূলধনের প্রয়োজন, 4 টন কেনা আরও মূলধনের প্রয়োজন। সুতরাং আমরা মিনিমাম মূলধন ব্যবহার করে কীভাবে উৎপাদন প্রক্রিয়া চলমান রাখা যায় সেটাই চিন্তা করব। এখন আমরা মজুদের সর্বোচ্চ সীমা নির্ধারণের সূত্রটা দেখছি। ম্যাক্সিমাম স্টক লেভেল ইকুয়াল রিঅর্ডার লেভেল প্লাস রিঅর্ডারিং কোয়ান্টিটি মাইনাস মিনিমাম কনজাম্পশন ইনটু মিনিমাম রিঅর্ডার পিরিয়ড। বাংলা হচ্ছে মজুদের সর্বোচ্চ সীমা ইকুয়াল পুনঃক্রয় সীমা যোগ ফরমায়েশ পরিমাণ মাইনাস ন্যূনতম মাল ব্যবহার ইনটু ন্যূনতম সরবরাহ সময়। এগুলি আমাদেরকে, এই সূত্রগুলি আমাদেরকে মনে রাখতে হবে। এখন আমরা আলোচনা করব পুনঃফরমায়েশ মাত্রা কি। পুনঃফরমায়েশ বলতে আমরা বুঝি আমার পণ্য শেষ হয়ে যাওয়ার আগে আমাকে সরবরাহকারীদের কাছে আবার ফরমায়েশ দিতে হবে, এটাই হচ্ছে পুনঃফরমায়েশ। এবার আমরা সেটা নিয়ে আলোচনা করছি। কাঁচামাল মজুদের পরিমাণ যে স্তরে নামলে পুনরায় কাঁচামাল ক্রয়ের জন্য অর্ডার প্রদানের প্রয়োজন হয়, মজুদের ওই পরিমাণ বা মাত্রা বা সীমাকে পুনঃফরমায়েশ মাত্রা বা রিঅর্ডার লেভেল বলে। পুনঃফরমায়েশ মাত্রা নির্ণয়ের সূত্র হচ্ছে রিঅর্ডার লেভেল ইকুয়াল ম্যাক্সিমাম ইউজেস ইনটু ম্যাক্সিমাম লিড টাইম, বা বাংলায় হচ্ছে পুনঃফরমায়েশ সীমা ইকুয়াল সর্বোচ্চ ব্যবহার গুণ সর্বোচ্চ সরবরাহ সময়, অথবা রিঅর্ডার লেভেল ইকুয়াল সেফটি স্টক প্লাস লিড টাইমস স্টক, পুনঃফরমায়েশ সীমা ইকুয়াল নিরাপত্তা মজুদ প্লাস সরবরাহ সময়ের মজুদ। যেমন পুনঃফরমায়েশ সম্পর্কে আমরা আলোচনা করলাম, এটা খুব সহজ বিষয় যে আমার পণ্য শেষ হওয়ার আগেই আমাকে আবারও পণ্য ক্রয় করতে হবে, এই জন্য ফরমায়েশ প্রদান করা বা চাহিদা পত্র প্রদান করা। এখন আমরা আলোচনা করছি বিপদ সীমা নিয়ে বা বিপদজনক সীমা নিয়ে, ইংরেজি হচ্ছে ডেঞ্জার লেভেল। চলো ডেঞ্জার লেভেল বলতে কি বুঝি সেটা আমরা আলোচনা করছি। মজুদের যে পরিমাণ স্তরে নামলে শুধুমাত্র জরুরি জব ছাড়া স্বাভাবিক ব্যবহারের জন্য মাল ইস্যু বন্ধ করা হয়, ওই মাত্রা বা সীমাকে বিপজ্জনক সীমা বা ডেঞ্জার লেভেল বলে। এই মাত্রা সর্বনিম্ন মাত্রারও নিচে অবস্থান করে এবং এ সময় জরুরি ভিত্তিতে মাল ক্রয় করতে হয়। বিপজ্জনক সীমা কথাটাই তো বিপজ্জনক, আমার সর্বনিম্ন সীমার আগেই কিন্তু আমাকে প্রতিষ্ঠানে বা ফ্যাক্টরিতে আরও পণ্য বা কাঁচামাল নিয়ে আসতে হয় বা নিয়ে আসা উচিত। ওই মিনিমাম লেভেলের নিচেও যদি নেমে যায় আমার মজুদ, সেটাকেই বলা হচ্ছে বিপজ্জনক লেভেল বা বিপজ্জনক সীমা, ডেঞ্জার লেভেল। কেমন, যে কোনো সময় কিন্তু প্রোডাকশন বন্ধ হয়ে যেতে পারে যদি আমি আরও কাঁচামাল স্টকে
না এনে থাকে। ঠিক আছে, এখন আমরা বিপজ্জনক সীমা নির্ণয়ের সূত্র আলোচনা করছি। ড্যাঞ্জার লেভেল ইকুয়াল নর্মাল ইউজেস ইনটু ম্যাক্সিমাম লিড টাইম ফর ইমার্জেন্সি পারচেজ, বাংলা হচ্ছে বিপজ্জনক সীমা ইকুয়াল স্বাভাবিক ব্যবহার গুণ জরুরি পরিস্থিতিতে সর্বোচ্চ সরবরাহ সময়। ঠিক আছে, আমরা ডেঞ্জার লেভেল নিয়ে আলোচনা করলাম, এখন আলোচনা যাচ্ছি মজুদের গড় সীমা নিয়ে, অ্যাভারেজ স্টক লেভেল। অ্যাভারেজ বলতে আমরা শব্দটা আমাদের কাছে খুব পরিচিত, যে কোনো কেউ, যে শিক্ষিত অশিক্ষিত সবাই কিন্তু আমরা অ্যাভারেজ শব্দটা বুঝি, বাংলা হচ্ছে গড়। কেমন, 2+4 ইকুয়াল 6, গড় কত, ভাগ করলে গড় বের হবে, কত দিয়ে ভাগ করব, 2 এবং 4 সংখ্যা কয়টা, 2টা, সুতরাং 2 দিয়ে ভাগ করব, 6কে 2 দিয়ে ভাগ করলে রেজাল্ট কত, 3, এটাই হচ্ছে গড়। কেমন, অ্যাভারেজ, অ্যাভারেজ, এটা অ্যাভারেজ শব্দটা সবার কাছে পরিচিত। চলো আমরা মজুদের গড় সীমা নিয়ে আলোচনা করছি। সর্বোচ্চ মজুদের পরিমাণ ও সর্বনিম্ন মজুদের পরিমাণের গড়কে মজুদের গড় সীমা বা অ্যাভারেজ স্টক লেভেল বলে। মজুদের গড় সীমা নির্ণয়ের সূত্র হচ্ছে অ্যাভারেজ স্টক লেভেল ইকুয়াল ম্যাক্সিমাম স্টক লেভেল যোগ মিনিমাম স্টক লেভেল ডিভাইড বাই 2। কেমন, বাংলা হচ্ছে মজুদের গড় সীমা ইকুয়াল সর্বোচ্চ মজুদ স্তর যোগ সর্বনিম্ন মজুদ স্তর ভাগ 2। ঠিক আছে, এখন আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা শুরু করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের মনোযোগ আকর্ষণ করছি, এই মুহূর্তে আমরা আলোচনা করব নিরাপত্তা মজুদ নিয়ে, সেফটি স্টক, সেফটি স্টক, নিরাপত্তা মজুদ, অর্থাৎ কোম্পানির কারখানা পরিচালনা করতে গিয়ে বা ফ্যাক্টরি পরিচালনা করতে গিয়ে আমার প্রোডাকশন যাতে বন্ধ না হয়। কেমন, এই জন্য আমাকে মজুদ, কিছু মজুদ পণ্য কাঁচামাল নিরাপত্তার জন্য রেখে দিতে হয়, অর্থাৎ জরুরি ক্ষেত্রে যেন আমরা ওই কাঁচামালগুলা ব্যবহার করতে পারি। এখন আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করছি। মালের অভাবে উৎপাদন যাতে ব্যাহত না হয় সেজন্য মালের যে অতিরিক্ত মজুদ রাখা হয় তাকে নিরাপত্তা মজুদ বা সেফটি স্টক বলে। আবার বলছি, মালের অভাবে উৎপাদন যাতে ব্যাহত না হয় সেজন্য মালের যে অতিরিক্ত মজুদ রাখা হয় তাকে নিরাপত্তা মজুদ বা সেফটি স্টক বলে। মালের সরবরাহ সময় ও মালের ব্যবহার নিশ্চিত হলে নিরাপত্তা মজুদের প্রয়োজন হয় না। উৎপাদন ও মালের ব্যবহার বৃদ্ধি হলে নিরাপত্তা মজুদের প্রয়োজন হয়। এখন আমরা নিরাপত্তা মজুদের সূত্র নিয়ে আলোচনা করব। এখানে দুটি সূত্র আমরা উল্লেখ করব। কেমন, প্রথম সূত্রটা দেখো, যদি সরবরাহ সময় স্থির থাকে কিন্তু মাল ব্যবহারের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে নিরাপত্তা মজুদ নির্ণয়ের সূত্র সেফটি স্টক ইকুয়াল ম্যাক্সিমাম ইউজেস মাইনাস নর্মাল ইউজেস ইনটু লিড টাইম, নিরাপত্তা মজুদ ইকুয়াল টু মালের সর্বোচ্চ ব্যবহার মাইনাস মালের স্বাভাবিক ব্যবহার ইনটু সরবরাহ সময়। কেমন, এবার চলো 2 নম্বর সূত্রটা, যদি মাল ব্যবহার স্থির থাকে কিন্তু সরবরাহ সময় বৃদ্ধি পায় তাহলে নিরাপত্তা মজুদ নির্ণয়ের সূত্র ম্যাক্সিমাম লিড টাইম মাইনাস নর্মাল লিড টাইম ইনটু নর্মাল ইউজেস। আবার বলছি, ম্যাক্সিমাম লিড টাইম মাইনাস নর্মাল লিড টাইম ইনটু নর্মাল ইউজেস, নিরাপত্তায় মজুদ ইকুয়াল সর্বোচ্চ সরবরাহ সময় মাইনাস স্বাভাবিক সরবরাহ সময় গুণ মালের ব্যবহার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলি করলাম সেই আলোচনাগুলির ক্ষেত্রে তোমরা আজকে যতটুকু জেনেছো
এই পর্যন্ত আজকে আমরা আলোচনা শেষ করতে যাচ্ছি। আশা করি তোমরা মজুদ স্তর নির্ধারণের বিষয়গুলি জানতে পেরেছো এবং বুঝতে পেরেছো। ভালো থেকো, সুস্থ থেকো প্রিয় ভিউয়ার্স এবং সম্মানিত অভিভাবক মণ্ডলী। আসসালামু আলাইকুম।